আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চটের ওয়াল পকেট করে দেখাবো, ক্রস স্টিচ ডিজাইনের চটের ওয়াল পকেট। এখানে আমি তিনটা পকেট করার জন্য লম্বা একটা চট প্রথমে কেটে নিয়েছি মাপ মতো। তারপরে একটা একটা করে পকেট 1.5 থেকে 2 ইঞ্চি দূরত্বে বসিয়েছি মেশিনের সাহায্যে। আর একটুখানি জায়গা ছেড়ে আমি এখানে একটা লুপ লাগাই নিছি। এবার আমি পকেটের টুকরোগুলিতে কাজ করব, ডিজাইন তুলব। এর জন্য আমি 4 ভাঁজ করে একটা পয়েন্ট করে নিলাম। পয়েন্ট বরাবর আমি বেগুনি রঙের সুতা দিয়ে 3টা ক্রস করব, 3 লাইন। আমি একই ডিজাইন, ফুলের ডিজাইন 3টা পকেটে 3 রকমের সুতা দিয়ে করেছি। এখানে করব বেগুনি আর হালকা গোলাপি। একটাতে করেছি পেস্ট আর কমলা, আর একটাতে গোলাপি আর নীল। এখানে 3টা ক্রস 3 লাইন করার পরে মাঝখানের লাইনটা বাদ দিয়ে 2 পাশের 2 লাইনে আমরা মোট 8টা পাপড়ি তুলব। এক একটা পাপড়িতে লম্বা লাইন ক্রস হবে, লম্বা ক্রস হবে 12টা আর লাইন হবে 10টা। তো এক একটা পাপড়িতে আবার বেগুনি রঙের 2 লাইন, গোলাপি হালকা গোলাপি করার পর বেগুনি রঙের ছোট ছোট ফুল হবে। এক একটা পাপড়িতে 4টা। এখন আমি হালকা গোলাপির 5 নাম্বার ঘর থেকে শুরু করলাম ছোট ফুল করা। বেগুনি রঙের একটা ক্রস, তার নিচে 3টা ক্রস, তার নিচে একটা ক্রস, এখান থেকে আবার 2 ঘর বাদ দিয়ে আবার 3টা ক্রস। গোনায় যাতে ভুল না হয় সেজন্যে 3টা ক্রস আগে করব, মাপ ঠিক থাকার জন্য। তার নিচে মাছ বরাবর একটা, আবার উপরে মাছ বরাবর একটা। ছোট ফুলগুলির সামঞ্জস্য যেন ঠিক থাকে সেজন্যে হালকা গোলাপির লাইনটা গুনে যেতে হবে বারবার। এবার দ্বিতীয় লাইনে আট নাম্বার ঘর থেকে 5 ঘর বাদ দিয়ে একটা ছোট ফুলের বেগুনি ক্রস, তারপরে 3টা ক্রস, আর তারপরে আরেকটা নিচে মাঝ বরাবর। আবার এখান থেকে 2 ঘর বাদ দিয়ে 3টা ক্রস বেগুনি, নিচে একটা ক্রস, আবার উপরে একটা ক্রস। এইভাবে পুরো ফুলের ডিজাইন শেষ করতে হবে। এখানে পকেট তৈরি হয়ে গেল। এবার আমরা মেশিনের কাজ করব। এখানে আমি খয়েরি রঙের কাপড় কেটে নিয়েছি পকেটের মাপে। এক পাশ সেলাই করার পর উল্টে আটকে দিতে হবে এবং এক সাইড খালি থাকবে, সেটা আমরা ভাঁজ করে বড় চটে বসাবো। এবার লুপ বসাবো। বড় চটে লুপ রেখে উপরে একটা ছোট চট দিয়ে মেশিনে সেলাই করে আটকে দেব। এবার উল্টে সোজা দিকে ভালো করে ভাঁজটা আটকে দেব, ঠিক করে নেব। এবার ছোট চটটা উল্টে সেলাই করে দিব আর মাঝখানে দিব একটা শক্ত কিছু, যাতে দেয়ালে হ্যাঙ্গিং করতে সুবিধা হয়, দুই পাশ ঝুলে না যায়। এইবার চটে যেহেতু সুতা প্রচুর সুতা বের হয়, উল্টে সেলাই করে দেব। এবার পকেট জোড়া লাগাবো। প্রথম পকেটটা জোড়া ভাঁজ করতে হবে না, কারণ এখানে কাপড় দিয়ে আটকানো হবে। দ্বিতীয় পকেটে ভাঁজ দিয়ে বসাতে হবে যাতে সুতা বের না হয়। আপনারা চাইলে সুই সুতা দিয়ে টাক দিয়ে নিতে পারেন পকেটগুলো। এবার একটা বড় কাপড়ের টুকরা নিয়ে আমি চারপাশে আটকে দেব। এই যে আমার প্রস্তুত হয়ে গেল চটের ওয়াল পকেট। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।